নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসে অ্যাস্ট্রোলজার তপন শাস্তি বলছি আমি এর আগে বলছি সব পরপর বলে আসছে আপনারা দেখছেন কিন্তু এগুলো জ্যোতিষের অন্য রকম কথা আমি বারবার বলে থাকি এগুলো এক্সপিরিয়েন্সের ফসল তুলে ধরি আপনাদের সামনে এগুলো বইয়ে কোথাও পাওয়া যাবে না এই কাজগুলো এই করণ ক্রিয়াগুলো আমার এই তেত্রিশ বছর জ্যোতিষ জীবনে চৌত্রিশ বছর রানিং চলছে পনেরো ষোলো লক্ষ লোক দেখেছি আমি আমার জীবনে তো তার এক্সপিরিয়েন্সের একটা জায়গা তো আছে এক্সপিরিয়েন্সের দাম কিন্তু অনেক তো সেই ক্ষেত্রে বলবো যে আমি সেই এক্সপেরিয়েন্সের ফসল আপনাদের তুলে ধরছি বেশ কিছু রাশির কিন্তু গোচর বারবার বলেছি গোচর ট্র্যানজিট সঞ্চার বিভিন্ন গয়ের সঞ্চারের ফলে আমাদের ভালো হয় বিভিন্ন গয়ের গোচরের ফলে আমাদের ভালো হয় আমাদের আপনার ভালো হয় যার ফলে গোচর যদি কারোর ভালো হয় ভালো গ্রহের সঙ্গে সংযোগ ঘটে ভালো ঘরে যদি ভালো রাশি যদি গোচর হয় তার কিন্তু ভালো হয় অশুভ গ্রহের গোচর হচ্ছে অশুভ ঘরে তার কিন্তু খারাপ হচ্ছে বা দশা আমাদের জীবনে একটা বড় ফ্যাক্টর দশা আমরা শুক্রচন্দ্র দশা চললে খুব ভালো রাহুচন্দ্রের দশা চললে কী করে হবে ভালো শরীর ভালো হবে না মন মেজাজ কিচকিচে থাকবে বিভিন্ন দিক থেকে হবে শনিচন্দ্র দশা চললে আপনার বিষ যোগের দশা বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে অশুভ শক্তি শনি একটা কী বলবো বৃত্তের কারাগ্রহ আরে যোগী তান্ত্রিক গ্রহ ঠিকই কিন্তু শনি কিছু সময় শনির দৃষ্টি আমরা জানি ভো বা শনির দৃষ্টি শনি থাকে অনেক উপরে তার দৃষ্টি কিন্তু শনির বাহনের বাগানের দিকে অতএব সেই জায়গায় বলবে এই গ্রহের দৃষ্টি গোচরের ফলে বিভিন্ন গ্রহে কিন্তু বিভিন্ন দিক থেকে খারাপ হচ্ছে কিছু গ্রহের ভালো হওয়ার কিছু রাশির ভালো হওয়া সত্ত্বেও আমরা বলছি অনেক জ্যোতিষ বন্ধুও বলছে অনুষ্ঠানে তাদের ভালো হচ্ছে না আমাকে জানাচ্ছে কি করে শাস্তি যে আপনি বলছেন ভালো আছে মেষ রাশির বিষ রাশির কর্কট রাশির ভালো আছে অথচ ভালো আমাদের হচ্ছে না অনেক জ্যোতিষ বন্ধুও বলছে ভালো বলেছে অন্য জ্যোতিষিরাও বলছে কিন্তু বলতে হবে তো অন্য জ্যোতিষেরও বলতে হবে যা ভালো সেটা তো হবে মেষ রাশি যেমন একটু ভালোই আছে বৃষরাশির এখন খুব ভালো আছে পয়লা মে থেকে রাশিতে ঢুকেছে কে পয়লা মে থেকে বৃহস্পতির এখন অবস্থান তারপরে মঙ্গল আবার তার শিষ্য যে ঢুকেছে তা রাশির খারাপ কী করে হবে এই রাশির অধিপতি হচ্ছে শুক্র সেই শুক্রও এখন বসে আছে কর্কটের ঘরে এবং কাল প্রথম ঘর মেষ রাশি দ্বিতীয় এই অবস্থানটা হয়েছে দ্বিতীয় ঘর থেকে আমাদের আয় উন্নতি দ্বিতীয় ঘর থেকে অর্থ বিচার করি অর্থের জায়গাটা বৃহস্পতি ভালো হওয়ার কথা বর্তমানে অনেকের বলছে ভালো হচ্ছে না তার মানে কিছু কিছু কাজ আমাদের আমি যেটা এক্সপিরিয়েন্স বা অনেক কিছু কথা মানুষের শুনে যা বুঝলাম কিছু কিছু কাজ আমাদের করা দরকার সেটা আমরা করছি না কিছু কিছু নিয়ম পালন দরকার ভালো হওয়ার জন্য সেটা কিন্তু করছি না আমি বিশাল বাইক চালাতে জানি বিরাট জোরে বাইক চালালাম কী লাভ হলো কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু আপনাকে বাইকটা তো সেই মতো চালাতে হবে কিছু কাজগুলো পালন করতে হবে যেটা নিয়ম আপনি ভালো চালাতে পারেন আপনার কোনো এক্সপিরিয়েন্স ভালো আছে গাড়ি ভালো চালাতে পারেন ছবি আঁকতে ভালো পারেন যাই কিছু করতে হবে আপনাকে ধৈর্য ধরে সেই কাজগুলো পালন করতে হবে তবে তো ঠিক হবে আপনাকে ডাক্তার বলেছেন আপনি মাংস খাবেন না রেডমিট খাবেন না সুগার আছে চারশো আপনাকে মিষ্টি খেতে বলেছে আপনি খেয়েই যাচ্ছেন হবে কি করে সুগারটা কমবে কি করে তো কিছু কথা আমি লিখে রেখেছি যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু মেনে চললে খুব ভালো হবে কর্কট রাশির অধিপতিকে চন্দ্র চন্দ্র কি মনের গ্রহ আর মাতার গ্রহ চন্দ্র আমাদের মাকে দেখে এবং মনের কারক মনটা দেখে চন্দ্র মন যদি খারাপ থাকে সব গোলমাল হয়ে যাবে এবং চন্দ্রের বলছে প্রভাব চন্দ্র কি দেখে মমতা মায়া প্রেম স্নেহ ভালোবাসা দাম্পত্য সুখ মাতৃত্ব কল্পনা তৃপ্তি আনন্দ এবং শিক্ষা দেখে চন্দ্র কলা দেখে আর্ট দেখে যদি চন্দ্র ভালো না থাকে তাহলে সে বন্ধা হয়ে যাবে মাতৃত্ব স্বাদ পাবে না সে চন্দ্র যদি খারাপ থাকে তার মধ্যে স্নেহ দাম্পত্য সুখ হবে না চন্দ্র কলা চন্দ্র একটা আর্ট স্বামী স্ত্রীর যে এই দাম্পত্য যে জীবন সেটাও কিন্তু একটা আর্ট কলা সেটার মধ্যেও কিন্তু অনেক ভালোবাসা দিয়ে স্বামী স্ত্রীকে টিকিয়ে রাখা যায় সেটা চন্দ্র না ভালো থাকলে কিন্তু হয় না সেটা একটা অন্য অন্যরকম কথা বলছি আপনারা না নেবেন কি বলতে চাচ্ছি চন্দ্রের দৃষ্টি সপ্তমে থাকে এক রাশিতে চন্দন কিন্তু চন্দ্র কিন্তু সোয়া দুদিন থাকে মানে ওই আড়াই দিনের একটু আগে সোয়া দুদিন থাকে এবং সাড়ে সাতাশ দিন থাকে কিন্তু চন্দ্র এক একটা মানে রাশি রাশিচক্রে থাকে সোয়া দুদিনের দিনের মাথায় চন্দ্র আবার ঘর চেঞ্জ করে সবচেয়ে যেটা কম সেটা হচ্ছে চন্দ্র তো যাই হোক এই চন্দ্রের প্রভাব চন্দ্রমাতা চন্দ্র আমাদের মন চন্দ্র আমাদের কিন্তু আর্ট কালচারটাও দেখে যাদের চন্দ্র খুব ভালো আছে তেমন কলা বিভাগে পড়াশোনা করে ডক্টরেট করে বিশাল ব্যাপার আর্টস নিয়ে পড়াশোনা করছে চন্দ্র আর্ট চন্দ্র হচ্ছে আর্টস কলা বিভাগ প্লাস আর্ট কালচারটা কালচারাল যে দিকগুলো আছে সেটা চন্দ্র দেখে কিন্তু নরম তুলতুল একটা সুন্দর চন্দ্রমামা আমরা দেখেছি গহ এই চন্দ্র যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেক দিক থেকে ভালো হয় চন্দ্র যদি খারাপ থেকে কি হয় মনে সুতা আসে চন্দ্র খারাপ তো মায়ের শরীর ভালো যাবে না চন্দ্র খারাপ থাকলে যদি চন্দ্র শনির সাথে যুক্ত থাকে মাঝে মাঝে বিষময় হয়ে যাবে চন্দ্র শনি একঘরে থাকলে আমরা বলি প্রবণ হয়ে পড়বে চন্দ্র রাহু যদি কারোর এক ঘরে থাকে বা একসঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে গ্রহণ বলি গ্রহণ দোষের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে তার জীবনে গ্রহণ লেগে যাবে চাঁদে যেমন চন্দ্র চাঁদ চাঁদে যেমন গ্রহণ লাগলে চাঁদটা ছোপ ছোপ দেখি আমরা আপনার জীবনে গ্রহণ লেগে যাবে যে চন্দ্র রাহু এক ঘরে থাকে চন্দ্র শনি যদি এক ঘরে থাকে আত্মহত্যা প্রবণের একটা চলে আসবে কিন্তু চন্দ্র কিন্তু আত্মহত্য করায় যেসব ব্যক্তি আমরা দেখেছি আত্মহত্যা করে টেনে ঝাপ দেয় গলায় দড়ি নেয় বিষ খায় ইত্যাদি আত্মহত্যা যেটাকে বলে থাকি তাদের কিন্তু চন্দ্র খারাপ চন্দ্রের জন্যই কিন্তু তারা কিন্তু আত্মহত্যা করে চন্দ্রকে ভালো রাখতে হবে চন্দ্র ভালো হওয়ার দরকার তো যাদের কর্কট রাশি এই কর্কট রাশির ক্ষেত্রে বলবো কি প্রবলেম হয় কর্কট রাশি একটা কিন্তু অন্যরকম রাশি একটা বিশিষ্ট রাশি দেখবেন কর্কট রাশির যারা জাতক জাতিকা আছে দেখবেন একটা ছেলেদেরও ইয়ে আছে আর মেয়েদেরও একটা তার গুণ আছে কর্ক রাশির যাতে ভালো আল্পনা দিতে পারে ভালো ঘর মুজবে ছেলেরা দেখবেন মিলিয়ে নেবেন যেগুলো মেয়েরা করে তাদের মধ্যে ভালো আঁকতে পারে কি ছেলে কি মেয়ে যে কাজগুলো ছেলেদের না সেই কাজগুলো কর্কট রাশির জাতক জাতিকা করে দেবে দেখবেন করতে পারে সময় থাকলে করে দেবে রান্না খুব ভালো পরে কুচিয়ে রান্না করবে এবং রান্নাটা খুব সুস্বাদু হবে যাতে কর্কট রাশি কর্কট লাগানো তাদের মধ্যে সত্তা বিশিষ্ট থাকবে একটা হালকা মেয়েলি যেগুলো গুণ আছে সেগুলো থাকবে আর পুরুষালি গুণ তো তার মধ্যেই কিন্তু থাকবে কর্কট রাশি বলছি কাঁকড়া প্রতীকটা কাঁকড়া দুদিক থেকে কাঁকড়া জানে তো কাঁকড়া প্রতীক কাঁকড়ার দুটো জানে কর্কট রাশির কাছে যে একবার আসবে সেকেন্ডবার আসতেই হবে শেরসার সাঁড়াশি আক্রমণ দেখে যান একদম যে ডুবে ভালোবাসার জালেই হোক আর তার শত্রুতার জালেই হোক সে কিন্তু সাঁড়াশি আক্রমণ করে তাকে কিন্তু ধরে ফেলবে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকরা কেউ ছলনা করতে পারবে না কিন্তু মিলিয়ে নেবেন এটা একটা উত্তর দিকের গ্রহ কর্কট রাশি জাতক থেকে সবসময় উত্তর দিকে কাজগুলো করবেন খুব ভালো হবে একটা স্ত্রী সত্যগুণী সত্যগুণী মানে ভালো গুণ এবং স্ত্রী রাশি বলছে কর্কট রাশি জাতি ব্রাহ্মণ রাশির বলছে স্বভাব বলছে খুব সৌম্য স্বভাব হবে এবং রোগ হলে কফ সর্দি এগুলো কিন্তু বেশি হওয়ার আছে কর্করাশির ক্ষেত্রেও কিন্তু সাবধান সতর্কতার মধ্যে থাকবে থাকবেন ভান করাটা খুব ক্ষতি কর্করাশির ক্ষেত্রে কারণ কর্কটের ইংলিশ হচ্ছে ক্যান্সার বিভিন্ন ক্যান্সার হতে পারে বিভিন্ন রোগ জায়গায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল একটু সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন কর্কট রাশির অঙ্গ হচ্ছে বুক ওদের তখন বুকে সবসময় সর্দি কাশি কফ যেবে বুক বুকেই যা সমস্যাটা থাকবে কর্কট রাশির সংখ্যা হচ্ছে দুই সংখ্যাটা কিন্তু শুভ হচ্ছে রাশি এবং মিন রাশি তুলা রাশি শত্রু রাশি হচ্ছে মেষ সিংহ ধনু মিথুন মকর এবং কুম্ভ রাশি শত্রু রাশি এদের সঙ্গে মিলমিশ হবে না খুব কল্পনা প্রবণ হবে কর্কট রাশির ক্ষেত্রে দেখবেন খুব ভালো কর্কট রাশির ক্ষেত্রে যদি একটু এই চন্দ্রটা যদি ভালো হয়ে যায় চন্দ্রের সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে যায় মঙ্গল যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হবে তাহলে যে কথাগুলো বলতে হবে কি করলে আপনারা ভালো থাকবেন কর্কট রাশির ক্ষেত্রে সেই জায়গাগুলো আমি বলতে আসছি প্রথমত যাদের ভালো হচ্ছে না ভালো হওয়ার জন্য এই কাজগুলো করুন সারা জীবন করে যান এবং ভালো হচ্ছে যাদের তারাও করুন ভালো হবে অভিমান আর অলসতাকে ত্যাগ করতে বলছে যাদের কর্কট রাশি কর্কটলগ্ন আর কি বলছে মাকে সেবা করতে বলছে যেহেতু কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্র হচ্ছে মায়ের কারগ্রহ মায়ের কোনোদিন দুঃখ কষ্ট মায়ের চোখের জল ফেলবেন না তাহলে কর্কট রাশির ভালো হবে না জাতক জাতিকার ক্ষেত্রে আপনার কারণে যাতে আপনার মা না কাঁদে মায়ের যাতে কষ্ট না হয় চতুরতা ত্যাগ করুন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনার কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে চতুরতা ত্যাগ করুন কুটিলতা ত্যাগ করুন এবং কারোর ক্ষতি করবেন না ক্ষতি করলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে কর্কট চন্দ্র তো এমনি ঠান্ডা গরম হয়ে গেলে প্রবলেম খুব সবসময় একটা মাথা ঠান্ডা করে কাজকর্ম করবেন দেখুন অনেক ভালো হবে কেউ বলছে রেগে যাচ্ছে না আপনি ঠান্ডা রাখুন কুল রাখুন আপনাকে কঠোর গালাগালি দিচ্ছে আপনি ঠান্ডা রেখে সেই গালাগালিটা শুনুন আপনাকে এক চর মারল আপনি আর একটা গাল বাড়িয়ে দেবেন একটা চর মারার জন্যে কত ভালো হবে দেখবেন কর্কট রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু কলহ যদি থাকে ওই চন্দ্রকলা দাম্পত্য জীবনের আটটাকে তৈরি করে চন্দ্র সেই চন্দ্র যদি খারাপ হয়ে যায় দাম্পত্য কলাও হয় আপনি একটু মেনে মানিয়ে নেয়ার নাম হচ্ছে জীবন একটু মেনে মানিয়ে নেন লাইফ ইজ গাম্বল জীবনটা জুয়া একটু মেনে দেখবেন মেনে মানিয়ে নেন দেখবেন আপনার দাম্পত্য জীবন খুব ভালো হয়ে যাবে অযথা কোথাও হেতাশেতা ঘুরতে যাবেন না অথেন্টিক জায়গায় যাবেন ভালো জায়গায় যাবেন অযথা হেতাশেতা ঘুরতে গেলে আপনার বিপদ হতে পারে বা আপনি বাড়িতে আছেন ভালো লাগছেন ওই জায়গায় ঘুরে আসি যাবেন না যদি ভালো জায়গায় ভালো কিছুই যাবে নাহলে কিন্তু যাবেন না আর উদারতা বেশি বলছে কর্কট রাশির ক্ষেত্রে দেখাতে যাবেন না কর্কট রাশি দয়ালু খুব কর্কট রাশি জানেন ভেতরটা হচ্ছে নারকেলের মতো আর উপরটা হচ্ছে নারকেলের খোসা কর্কট রাশি জাতক জাতিকে দেখবেন উপরটা একদম প্রচণ্ড কঠিন তার ভেতরটা একদম নারকেলের মতো নরম তুল তুলে এরকম কর্কট রাশি জাতক দেখবেন ক্যারেক্টার দেখবেন মিলিয়ে নেবেন পিতামাতার বলছে বিশেষ করে মাতার প্রতি লক্ষ্য রাখতেই বলছি পিতা সঙ্গে সমস্ত কাজ যুক্তি করে করতে বলছি আর সমস্ত কর্তব্য মানে ভাই বোনদের কিছু দেওয়ার থাকলে যদি ক্ষমতা থেকে দেবেন যদি নিডি পার্সেন্ট হয় বন্ধু বান্ধব যদি নিডি পার্সেন্ট কিছু দেবেন পিতামাতাকে সবসময় খেয়াল রাখবেন গরিব দুঃখীদের একটু দান করবেন দেখবেন ভীষণ ভালো হবে কর্কট রাশির অধিপতি চন্দ্র কর্কট রাশি যারা জাতক জাতিকে কোথাও যদি যাচ্ছেন বিশেষ করে সোমবার টন্তত একটু দুধ খাবেন প্রতি সোমবার দুধ খাবেন রুটি দুধ খেতে পান রাত্রেবেলা সকাল বিকাল যখনও খাবেন সোমবারের মধ্যে দুধ খাবেন দেখবেন রোগ জ্বালা ভালো হবে এবং কর্কট রাশির যে খারাপ দিকগুলো ভালো হয়ে যাবে মির্কিজে আইডিয়াল ফুড বলি আমরা কর্কট রাশির দুধটা বলছে শ্রেষ্ঠ জ্যোতিষশাস্ত্র বলছে সেই জন্য আপনাদের বলছি যখন কোথাও বেরোবেন কাঁচা দুধ একটু মুখে দিয়ে বেরিয়ে যাবেন শুভ কাজ হবেই 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 যখন কোথাও বেরোবেন কোনো টাকা পয়সা মান জুতোটা যেটা ডেলি পড়েছেন সেটা আর পড়বেন না কোনো টাকা দেয় যদি মামলা মানে জুতোটা চেঞ্জ করে যাবেন হবেই 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 ভালো ফল হবে মিলিয়ে নেবেন আপনারা কথা আমার কথা মিলিয়ে নেবেন এই কাজগুলো করুন দেখবেন অনেক ভালো হবে খুব ভালো থাকুন নমস্কার